হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো দুর্দান্ত বাম্পার একটি নতুন অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ফ্রেন্ডস, আজকের অফারটা খুবই ইম্পর্টেন্ট, কেননা আমরা ইতিমধ্যেই আপনারা সবাই পরিচিত লাটোকেন এয়ারড্রপ প্ল্যাটফর্ম নিয়ে। তো লাটোকেন এক্সচেঞ্জ কিন্তু প্রতিনিয়ত আগে আমাদেরকে এয়ারড্রপ দিত, সেখান থেকে অ্যাটলাস কমপক্ষে হলেও অনেকেরই 5 থেকে 6 হাজার টাকার মতো প্রফিট আসছিল, কারণ তারা লং টাইম যাবৎ এয়ারড্রপ দিয়ে গেছে। তো ঠিক সেম লাইক নতুন একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম xt.com। তো এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটার বহুদিন আগেরই, কিন্তু তারা ঠিক লাটোকেনের মতো সেম প্রসেসে, কিন্তু তারা এয়ারড্রপ নিয়ে আসে। অলরেডি 60টি এয়ারড্রপ তাদের রয়েছে। তো এখান থেকে আপনি যেই কয়টা এয়ারড্রপে জয়েন করবেন, প্রত্যেকটা অফার থেকে আপনি ভালো একটা প্রফিট পেয়ে যাচ্ছেন। 60টি এয়ারড্রপ থেকে মিনিমাম আপনার $20 মতো প্রফিট হতে পারে বলতে হয়েই যাবে, কারণ এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের নিজস্ব এয়ারড্রপ, ইনশাল্লাহ কেউ মিস করবেন না। এখানে কোনো KYC ঝামেলা নেই, জাস্ট জয়েন করতে সর্বোচ্চ আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগবে, এর বিনিময়ে কিন্তু আপনি $20 প্রফিট পেয়ে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, এইচটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম সম্পর্কে অনেকে পরিচয় থাকতে পারে, অনেকে নাও থাকতে পারে, কারণ এটাতে সচরাচর আমরা এক্সচেঞ্জ সহজে করি না। তবে অনেক কয়েন এখানে লিস্টেড রয়েছে, এটা অনেক আগে থেকে একটা পুরাতন একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। তারা এয়ারড্রপ নিয়ে আসছে, কিন্তু তারা ভাই এখানে 100% প্রফিট দিবে, কারণ এখন এটা এতটা জনপ্রিয় হয়ে ওঠে নাই। আমি টিউটোরিয়াল করতেছি, আমার মতো আরও হয়তো বা অনেক 5-10 জন টিউটোরিয়াল করে ফেলছে, বাট এখনও কিন্তু হিউজ পরিমাণে লোক এটা থেকে অ্যাটাক দেয় নাই। তবে খুব তাড়াতাড়ি দেখবেন যে এই এইচটি এয়ারড্রপের ভিতরে প্রত্যেক ইউজাররা অ্যাটাক দিবে, তখন দেখবেন যে এখান থেকে আমাদের প্রফিটটা আস্তে আস্তে কমে যাবে। তবে এখন যে 60টা এয়ারড্রপ অনগোয়িং রয়েছে, আপনারা যদি জয়েন করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো প্রফিট আমি গ্যারান্টি দিচ্ছি হয়ে যাবে। তো এখন যেহেতু কোনো KYC কমপ্লিট করা লাগবে না, আমি এখানে বয়েসও ক্লিয়ারভাবে বলে দিছি। তো এখান থেকে যে কয়টা অ্যাড্রেসের পেমেন্ট পাবেন, প্রত্যেকটার পেমেন্ট কিন্তু আমাদের এই এক্সচেঞ্জে রিসিভ হবে, আমাদের ব্যালেন্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সেল করে আপনার প্রফিট নিতে পারবেন, সেটা নিয়ে আমি আলাদা টিউটোরিয়াল করে দিব। তো হ্যাঁ ফ্রেন্ডস, অলরেডি এই এক্সচেঞ্জে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে $1 মতো ফ্রিতে পেতে পারেন, সেটাও আপনি কীভাবে পাবেন আর সেটা উইথড্র করা যায় সেটা কীভাবে কী সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিব। তো ভিডিও শুরুতে রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, মোদবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আপনি আমার আগের ভিডিও যদি মিস করে থাকেন, আগের ভিডিওটি অবশ্যই ওয়াচ করে নেবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন, যে ফ্রিতে মান্থলি ভালো একটা আর্নিং করে যাচ্ছেন, তাও ক্রিপ্টোকারেন্সি অ্যাডপ থেকে, মোদবি আমাদের প্রোফাইল লোগোতে ক্লিক করে এখানে প্লে লিস্ট অপশনটাতে ক্লিক করে আপনি এখানে 10টি ভিডিও পাবেন। এই 10টি ভিডিও ওয়াচ করা শুরু করুন, ইনশাল্লাহ আপনি ফ্রিতে মান্থলি ভালো একটা আর্নিং করতে পারবেন, এটা আমার গ্যারান্টি। তো যাই হোক, কীভাবে আজকের অফারে জয়েন করবেন, আজকের অফারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। ফার্স্ট অফ অল, যেহেতু আমরা এই অফারে জয়েন করে 60টা অ্যাড্রপে জয়েন করবো, তার জন্য ফার্স্ট অফ অল ওদের এক্সচেঞ্জে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তো ফ্রেন্ডস, ওদের এক্সচেঞ্জে আগে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। লাটোকেন অ্যাড্রপে কিন্তু আমরা ওদের এক্সচেঞ্জে পেমেন্ট পেতাম, তো ঠিক এক্সটি এক্সচেঞ্জও কিন্তু আমাদের আগেই পে অ্যাকাউন্ট করতে হবে। যাদের অ্যাকাউন্টটাই সিম্পল, এক্সচেঞ্জ সাইটের লিঙ্কটাতে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে আপনি ওদের এখানেকে অ্যাকাউন্ট করতে হবে আপনাকে। তো রিলোড নিচ্ছে, আমি অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। যদি এরকম প্রবলেম আসে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনি VPN ইউজ করেন, সুপার VPN আমি ইউজ করে থাকি প্রতিনিয়ত, আমি আপনাদের দেখাই। এই VPNটা আপনি প্লে স্টোরে পেতে পারেন। এই VPNটা ইউজ করলে অনেক সময় অনেক সাইট লগ ইন হয় না, তখন আপনি এই VPN বা অন্য অনেক রকম VPN আছে, আপনি এটা ওপেন করে নিতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাদের লাইভ, কিন্তু VPNটা অন করলাম, জানি না ভিডিওটা হচ্ছে কি না। তো এখানে দেখুন, আমি VPNটা অন করছি, কন্টিনিউ কানেকশনে ক্লিক করলাম, খালি বারবার অ্যাড আসে, একটা বিরক্ত লাগে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, VPN অনেক সময় অনেক ইউজ করতে পারে। দেখুন VPNটা যখনই অন হয়ে যাবে, তখন এখানে একটা লোগো আসে, উপরের দিকে VPN লেখা একটা লোগো আসে, VPNটা অন হয়ে গেছে। এখন আমি এই সাইটটাকে আমি নতুন করে আবার রিলোড দিব। আমি লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি আমার ক্রম ব্রাউজারে যাচ্ছি। মাঝে মধ্যে এরকম প্রবলেম হলে আপনি VPN ইউজ করে কাজ করবেন, কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে লিঙ্কটা দিলাম, তো দেখি এখন লগ ইন হয় কি না। এখন হয়ে যাবে, কারণ VPNের উপর আর কিছু নেই। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখন কিন্তু হয়ে গেছে। তো এখন আপনাকে অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে, নতুন অ্যাকাউন্ট যেহেতু, তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর এইখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দেবেন সেটা এগিন দিয়ে কনফার্ম করবেন, মানে সেম পাসওয়ার্ড দিবেন। তারপরে এইখান থেকে এটা ট্যাচ করে টেনে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ট্যাচ করে এটা ধরে, এটা এখন না, আগে আমাকে বসিয়ে নিতে হবে। যখনই আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে বসিয়ে নেবেন, তখনই আপনি এই ট্যাচটা টেনে দিবেন। এই যে এখানে দেখবেন একটার সাথে একটা মিলাতে হবে, মানে একদম বরাবর। আমি দেখুন মিলিয়ে দিলাম, নতুন ইউজারদের ক্ষেত্রে একটু সুবিধা হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা মিলানো হয়ে গেছে। এখানে আপনি টিক মার্কটা দিবেন, টিক মার্কটা দিয়ে আপনি জাস্ট কী করবেন, সাইন আপে ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করলে হয়ে যাবে। যদি কোনো প্রবলেম হয়, এগেইন পেজটা রিফ্রেশ দিতে পারেন, আবার নতুন করে ট্রাই করুন।
তো দেখুন আমি এটা 8 পর্যন্ত কপি করেছি। এখানে একটা ডাইনামিক ভেরিফিকেশন কোডের কথা বলতেছে, তো এখানে দেখুন কি লেখা আছে, 1 2 3। আপনি গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা নিয়ে এখানে বসিয়ে দিতে হবে, তারপর আপনি সাইন আপে ক্লিক করতে পারবেন। তো আমি আমার ইমেলটা চেক করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা, কিন্তু আমার দেখানোর কোনো প্রয়োজন নেই, তারপর দেখাচ্ছি এই কারণে নতুন ইউজারদের ক্ষেত্রে দেখা গেছে সাইন আপ করাটাই অনেকে বুঝে না। তো ভিডিওটা বড় হোক, যারা এক্সপার্ট আছেন ভিডিওটা টেনে দেখেন, আমি এটা নিয়ে কোনো সমালোচনা চাই না, আমি দেখাচ্ছি আপনারা দেখে নেন। তো এখানে দেখুন যে একটা কোড আছে 026553। তো ইমেল কোডটা দেওয়ার পর আমি সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করার পর দেখুন আমার সাইন আপ সাকসেসফুল, আমাকে বলতেছে এখন লগ ইন করতে। তো আমি এটা লগ ইন করে ফেলবো, আমি এখন ইমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছি। আপনারা এই যে ওদের অ্যাপটা এখানে শো করে, আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন মোস্টবি, কারণ এই অ্যাপটাতে ডাউনলোড করে নিলে আপনার এই এক্সচেঞ্জে কষ্ট করে লগ ইন করতে হয় না, ওই অ্যাপের ভিতরে আপনি ইমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে অ্যাপ ইউজ করলে চলবে, এই এক্সচেঞ্জ সাইট আপনাকে ইউজ করতে হবে না, জাস্ট খালি সাইন আপ করার সময় মোস্টবি এই এক্সচেঞ্জ সাইটটা দিয়ে সাইন আপ করবেন। যাই হোক ফ্রেন্ডস, অ্যাপটা ডাউনলোড আপনি তো অ্যাকাউন্ট করলেনি, তারপরে যে ওদের অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি, অ্যাপের ভিতরে আমি ইমেল পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। এই কাজটা আপনার প্রত্যেকে পারবেন, ইমেল পাসওয়ার্ডে অ্যাকাউন্টটা লগ ইন করবেন, এই কাজটা তো আপনার হয়ে গেল। হওয়ার পর আপনি ইমেল পাসওয়ার্ডের জন্য অ্যাকাউন্টটা লগ ইন করবেন, অ্যাপের ভিতরে দেখবেন এরকম একটা গিফট বক্স আছে, এই গিফট বক্সটা ওপেন করবেন। গিফট বক্সটা ওপেন করলে আপনি এখান থেকে $1 $1.50 পেয়ে যেতে পারেন ফ্রিতে, কারণ ওদের একটা থার্ড ইউনিভার্সিটি চলতেছে এক্সটির। তো আপনি একটা স্পেন পাবেন, জাস্ট খালি গোয়ে ক্লিক করবেন, গোয়ে ক্লিক করলে আপনাকে হয়তো বা 10 মিলিয়ন বেবি ডকও দিতে পারে, অথবা ভালো কিছু দিতে পারে, কপালে যা লাগে। 1 BTC পর্যন্ত কিন্তু উইন হওয়ার চান্স আছে, এটা আসলে ভুয়া, এটা দেয় না, তো এটা যা শো আপ করছে। তবে এখানে দেখুন 1 BTC, তবে এইটা পাইতে পারেন, এটা প্রফিট হবে, এটা এগুলো হচ্ছে প্রফিটের কোনো কিছু ভালো, যদি কপালে লাগে একটা না একটা কিছু ভালো কিছু পাবেন। পাওয়ার শেষ হতে 10 মিনিট পরে দেখবেন যে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে, যেমন আমার ব্যালেন্সে 28 সেন্ট রয়েছে। তো আপনি যদি ভালো কিছু পান সেটা আপনি সাথে সাথে এখান থেকে এক্সচেঞ্জ করে উইথড্র নিতে পারবেন। আর যেহেতু আমরা এটা এখানে অ্যাকাউন্ট করেছি আমরা মূলত এয়ারড্রপে জয়েন করার জন্য, তো এখন আমরা এয়ারড্রপে জয়েন করব। তো ফ্রেন্ডস, এখন আমরা এয়ারড্রপে জয়েন করব, সেম লাইক লাটোকেনে যারা জয়েন কাজ করছিলেন তারা তো এগুলোর এক্সপার্টই। এই অফার ধরুন আমি এখন কাজ করব হচ্ছে এই অফারটাতে, আমি আপনাদের দেখাচ্ছি এই অফারটাতে আমি এখন কাজ করব, তার জন্য আমি এই লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করলে দেখুন আমাকে একটা সাইটে ব্রাউজিং করতেছে, ব্রাউজিং করা হয়ে গেলে আমাকে নিয়ে যাবে এখন টেলিগ্রামে, আমি টেলিগ্রামটা সিলেকশন করে ওদের ভুটটাতে আমি জয়েন করব। তো ফার্স্ট অফ অল আপনি স্টার আইকনে ক্লিক করবেন, আপনি যখন নতুন ইউজার হবেন তখন আপনার মাঝে কিছু ইন্টারফেস চলে আসবে এইভাবে, আপনি যখন স্টার আইকনে যখনই আপনি ক্লিকটা করবেন একটু ভুটটা স্লো, প্রত্যেকটা কাজ করতে হয়তো বা 5-6 সেকেন্ড সময় লাগে, আপনি একটু টাইমলি আপনাকে কাজটা করতে হবে। আপনি যখন নতুন ইউজার হবেন ফার্স্ট অফ অল স্টার আইকনে আপনাকে ক্লিক করার পর আপনাকে বলবে হোয়াট ইজ ইউর ইমেল, আপনাকে ইমেলটা দিতে বলবে, যে ইমেলটা দিয়ে আপনি এক্সচেঞ্জ সাইটে অ্যাকাউন্ট করছেন, কারণ আপনার রেওয়ার্ডটা ওই ইমেলের মাধ্যমে কিন্তু এক্সচেঞ্জ সাইটে সেন্ড করা হবে। তো আমি আমার ইমেলটা দিলাম, ইমেলটা দেওয়ার পর আপনাকে বলবে আর ইউ শিওর, আপনি কি শিওর আছেন, তাহলে শিওর হলে আপনাকে আপনার হাতের বাম পাশে বা ডান পাশে আই এম শিওর লেখাটা পাবেন, আই এম শিওরে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, আই এম শিওরে ক্লিক করলে দেখবেন আপনাকে বলবে কনগ্রাচুলেশন, আপনার ইমেলের সাথে এটা কানেক্ট হয়ে গেছে, মানে টেলিগ্রাম ভুটটা আপনার ইমেলের সাথে কানেক্ট হয়ে গেল। তো আপনাকে বলতেছে আপনাকে দেওয়া হবে 0.00 যা কি যে রেওয়ার্ডটা দেওয়া হবে, যে অফারে যখন জয়েন করবেন সেই অফারে কত রেওয়ার্ড পাবেন সেটা এখানে হ্যাশট্যাগ বলা হবে। তো আমি যখন জয়েন করি তখন আমি এই যে আমি ধরুন আমি এখন জয়েন করতেছি, এটা আমি আপনাদের দেখাই, আমি যখন জয়েন করি তখন মূলত আমি এই অফারটাতে ফার্স্ট অফ অল জয়েন করছিলাম, সেটা এখানে আছে। ফার্স্ট অফ অল আমি হ্যাশ অফারটাতে জয়েন করি, কারণ এখানে আমার হ্যাশ অফারটা প্রথম ই করতে হয়েছিল। পরে যখন আপনি কনগ্রাচুলেশন জানানো হবে, আমি আপনাদের দেখাই প্রথম থেকে একটু কাজটা দেখাই তাহলে বুঝতে পারবেন। তো যখনই আপনাকে বলবে কনগ্রাচুলেশন আপনার এটা কানেক্ট হয়ে গেছে, তারপরে এখানে বলবে শেয়ার দিস লিঙ্ক, তো আপনাকে এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে এটা আপনি আপনার রেফার লিঙ্ক, এটা আপনি চাইলে ফ্রেন্ডদের রেফার করতে পারেন, তবে এখান থেকে আর্নিং হবে কিনা যাই না। তো এখানে আপনি সিম্পল একটা অপশন দেখতে পারবেন, যে এখানে একটা আর্ন, এই যে আর্ন একটা অপশন দেখতে পারবেন, আর্নের ভিতরে হ্যাশ লেখা থাকবে, তো আপনি আর্ন হ্যাশে ক্লিক যখন করবেন তখন এখানে আপনার টাস্ক চলে আসবে। তো এই যে টাস্কগুলো চলে আসছে এখানে, অথবা আপনি ডান অপশনে ক্লিক করলেও টাস্ক চলে আসবে। এখানে দেখুন লাইক অ্যান্ড রিডিট করতে বলতেছে, ওদের পেজটা থেকে আপনাকে লাইক অ্যান্ড রিডিট করে দিবেন। সিম্পল আমি লাইক অ্যান্ড রিডিট করতেছি, দেখুন লাইক অ্যান্ড রিডিট করার পর আপনি এখানে সিম্পল লাইক অ্যান্ড রিডিট সবাই তো করতে পারেন, লাইক অ্যান্ড রিডিট করার পর আপনি বলবে ইটস ডান চেক ইটে ক্লিক করবেন, তারপরে সিম্পল ওদের গ্রুপটাতে জয়েন করবেন, জয়েন ওর টেলিগ্রাম গ্রুপ, জয়েন ওর টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পর আপনি একটা হাই হ্যালো এখানে লিখে দেওয়ার পর ইটস ডান চেক ইটে ক্লিক করবেন, তারপর আপনাকে বলা হবে
আরও কয়েকটা গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপে জয়েন করে ইট জান চেক ইট, ইট জান চেক পরে অ্যাটলাস আপনাকে বলা হবে। এইখানে আপনাকে বলা হবে যে এই যে ওদের টুইটারটা, ওদের টুইটারটা ফলো করার পর একটা স্ক্রিনশট নিতে। তো এটা প্রত্যেকটা অফারে এইভাবে করে আপনার কাছে যাবে। যেমন টুইটারটা আমি ওদের ফলো করলাম, ফলো করার পর আপনি যখন টুইটারটা ফলো করলেন, ফলো করার পর এই অবস্থায় একটা স্ক্রিনশট নেবেন, সেই স্ক্রিনশটটা ওদের প্রুফ হিসাবে আপনাকে দিতে হবে। তো সিম্পল আমি এখন আপনাদের দেখাচ্ছি, এখানে দেখুন আপনাকে বলছে প্লিজ অ্যাটাচ ইউর স্ক্রিনশট। আপনার যখন এই কথাটা বলবে তখন আপনি আপনার স্ক্রিনশটটা আপনি যে এইখানে ফাইল, একটা ফাইল অপশন আছে দেখুন, এই যে সাউন্ডের অপশনে এই যে ফাইল অপশনটা, আপনি ফাইলে ক্লিক করে আপনি আপনার স্ক্রিনশটটা আপলোড করবেন। আপলোড করার সাথে সাথে আপনি আপলোড করার পরে ইটস ডান চেক ইটে ক্লিক করে দেবেন। ক্লিক করলে সেকেন্ড কাজটা আসবে, ফলো করতে বলবে, এইটাতে আবার একটা স্ক্রিনশট নিতে বলবে, সেই স্ক্রিনশটটা আপনাকে আপলোড করতে বলবে। আপলোড করার পর ইটস ডান চেক ইটে ক্লিক করে দেবেন, ইটস ডান চেক ইট। যখন এইভাবে করে কয়েকবার দেওয়ার পর আপনাকে বলবে কনগ্রাচুলেশন, আপনাকে আপনার অল টাস্ক কমপ্লিট, মানে আপনি এই অফারটা জয়েন করা আপনার হয়ে গেছে। তো এই অফারটাতে জয়েন করা হয়ে গেছে, তো এটার কাজ যখন হয়ে যাবে তখন আপনি সেকেন্ড অ্যাড্রপটাতে জয়েন করবেন। এখন আমি আপনাদেরকে সেকেন্ড অ্যাড্রপটা লাইভ কাজ করে দেখাবো। তো সেকেন্ড অ্যাড্রপটাতে আমি জয়েন করার জন্য দেখুন আমি এখান থেকে একটা অ্যাড্রপ নিলাম, ধরুন আমি এখন ERW এই অ্যাড্রপটাতে জয়েন করব। তার জন্য আমি সিম্পল এই লিঙ্কটাতে ক্লিক করলাম, খেয়াল করবেন এই লিঙ্কটা ক্লিক করার পর আমি টেলিগ্রাম ভূতের মাধ্যমে আমি জয়েন হলাম। তারপর আমি স্টার্টে ক্লিক করলাম, আমি একটা অফার কিন্তু জয়েন করে ফেলছি। এখন সেকেন্ড অফারে জয়েন করার জন্য এই লিঙ্কটাতে ক্লিক করছি আপনাদের সামনে লাইভ। তো আমি স্টার্টে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, 5-6 সেকেন্ড ওয়েট করার পর দেখবেন যে এখানে আর্ন ইউ ERW টোকেন আর্নিং করার অপশন চলে আসছে। আমরা ERW টোকেন আর্নিংয়ের অপশনে ক্লিক করে দিলাম। আর্নিংয়ের অপশনে ক্লিক করার পর যদি প্লিজ ওয়েট লেখা আসে তাহলে আবার এগেইন ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, এই যে ERW টোকেনটা আর্নিং করতে গেছিলাম, তো এটা একটু প্রবলেমের কারণে আমি এটা বাদ দিয়ে এখন আমি BICT যে অ্যাড্রপটা আছে সেটাতে আমি জয়েন করছি। তো আপনি যে ট্রাই আদার্স অ্যাড্রপ অ্যাড্রপে ক্লিক করলে সব অ্যাড্রপগুলো এখানে পেয়ে যাবেন, এখান থেকে ক্লিক করতে পারেন। তো আমি এটাতে জয়েন করতেছি, দেখুন আমি কীভাবে জয়েন করি। এখানে আমি আর্ন BICTতে ক্লিক করে দিলাম, এটা আবার একটু ফ্রি দেখলাম সার্ভারটা। তো দেখুন এখানে বলতেছে আপনি জয়েন করলে 6টি BICT কয়েন পাবেন। তার জন্য আমি সিম্পল ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমি ওয়েট করতেছি, দেখুন এখানে বলছে লাইক অ্যান্ড রিডিট করতে ইট ডান চেক ইট। আমি লাইভ কাজ করে দেখাচ্ছি, ভিডিওটা একটু বড় হোক আপনার, তারপর ধৈর্য সহকারে দেখুন। এখানে একটা টেলিগ্রাম ভূতের ভিতরে কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাড্রপে আপনাকে এই টেলিগ্রাম ভূতের মাধ্যমে কিন্তু জয়েন করতে হবে। এখানে আমার লাইক রিডিটটা আগে থেকে করা আছে, আমি ইট ডান চেক ইটে ক্লিক করলাম। চেক ইটে ক্লিক করার পর আপনার আমার সেকেন্ড টাস্কটা আবার চলে আসবে, জয়েন করতে বলছে ওদের গ্রুপে, আমরা গ্রুপটাতে জয়েন করব। গ্রুপে জয়েন করা আছে, ইট ডান চেক ইটে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, খেয়াল করে দেখবেন আমি যে 15 টাস্ক কমপ্লিট করে আসছি। এখন বলতেছে ফলো করতে টুইটারে, আর এখানে স্ক্রিনশট দিতে বলছে। আমি এখানে যে ফলো করব টুইটারে, আমি প্রথমবার ভিডিওতে দেখাইছিলাম যে এখানে আপনাকে স্ক্রিনশট চাইলে আপনি একটা স্ক্রিনশট নেবেন। এইভাবে স্ক্রিনশট নেওয়ার পর আপনি সিম্পল স্ক্রিনশটটা আপনি কী করবেন এখানে আপলোড করতে হবে। তো আমি এই যে ফাইল অপশনে আসলাম, ফাইল অপশনে এসে আমি এটা ক্লিক করে এটা আপলোড করে দিলাম। আপলোড করার পর ইটস ডান চেক ইটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখুন এটা কাজ হয়ে গেছে, একটু ওয়েট করবেন। তো ফ্রেন্ডস, সেকেন্ডে আবার একটা টুইটার আসছে, সেটাকে ফলো করে নিয়ে সেটাও স্ক্রিনশট নিয়ে নেবেন। ফলো করে এটা স্ক্রিনশট আপলোড করে দিলাম, তারপর ইট ডান চেক ইটে ক্লিক করে দিলাম। এভাবে করে যা যা চাই দিয়ে দিবেন, আপনার কাজ একদম শেষের দিকে প্রায়, দেওয়ার পরে কনগ্রাচুলেশন আপনাকে জানানো হবে। যদি এরকম প্লিজ ওয়েট লেখাটা চলে আসে, এই ঝামেলাটা যদি পড়েন, তাহলে ইট ডান চেক ইটে কয়েকবার ক্লিক করবেন একটু পরপর। তো দেখুন ইট ডান চেক ইটে ক্লিক করার পর কাজ হচ্ছিল না, পরে আমি একসাথে 3-4 বার আমি ক্লিক করে দিয়েছিলাম। 3-4 বার ক্লিক করার পর দেখুন এখন কনগ্রাচুলেশন জানানো হয়েছে, মানে আমার অল টাস্ক কমপ্লিট। তো দেখ, বুঝতে পারছেন এখানে আমার অল টাস্ক কমপ্লিট। তারপরে যে বলতেছে ওদের অ্যাপটা ইনস্টল আছে কিনা, অ্যাপটা যেহেতু আমাদের ইনস্টল আছে, আমরা প্রথমে ইনস্টল করছিলাম, তো অ্যাপটা ইনস্টলে জাস্ট ক্লিক করে দিন। আর অ্যাপ ক্লিক না করলে হবে, ব্যাক বাটনে ক্লিক করে মেনুতে চলে গেলেও আপনি পারেন। তো আমি জাস্ট ক্লিক মোবাইল অ্যাপ ইনস্টল যা আছে এটাতে একটা ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, যাই হোক, এখানে মোবাইল ইনস্টলের এটা ক্লিক করা লাগবে না, আপনি জাস্ট খালি ব্যাক মেন মেনুতে ক্লিক করে চলে আসবেন। আপনার প্রথম মেনুতে আপনাকে নিয়ে যাবে, কনগ্রাচুলেশন জানানো হয়েছে, মানে কি আপনার কাজ কমপ্লিট, আপনি এই অফারটাতে জয়েন করা আপনার হয়ে গেছে। এইভাবে করে আপনি একে একে সকল অ্যাডোপগুলোতে জয়েন করবেন। এখানে 7টা অ্যাডোপ আছে, ভুটটা একটু স্লো হতে পারে, আপনি একটু সময় নিয়ে নিয়ে কাজ করতে হবে। কেননা ভাই, আমরা বাঙালিরা তো ভাই একটু বেশি খাই, তার জন্য আমাদের একসাথে 5-7টা অ্যাকাউন্ট না করে কাজ করলে হয় না। তো অনেকেই 5-7টা অ্যাকাউন্ট দিয়ে, এক মোবাইল দিয়ে কাজ করতেছে, এই কারণে সার্ভারটা অনেক স্লো। তো এটা কোনো ব্যাপার না, এখানে আপনি এখন আর আন BTCI ক্লিক করলে আপনি আর এই টাস্ক পাবেন না, কারণ টাস্ক আপনার কমপ্লিট হয়ে গেছে। সেটার প্রুফটা আমি দেখাচ্ছি, আমি আন BICTC যদি ক্লিক করি দেখতে পারবেন আমাদের যে আগে যে টাস্কটা ছিল যেটা আমরা কমপ্লিট করছিলাম ওইটা এখন আর থাকবে না। তো এটা মানে হচ্ছে আপনি কনফার্ম যে আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি ট্রাই আদার্স অ্যাড্রপে ক্লিক করে আপনি বাকি টাস্ক, বাকি অ্যাড্রপগুলো জয়েন করতে পারেন, অথবা আমরা যে লিঙ্ক দিছি সেখান থেকে আপনি ক্লিক করে কাজ করতে পারেন।
দেখতে পাচ্ছেন এখানে কোনো আর টাস্ক নাই। এখানে যদি আপনি ইনভাইট করেন তাহলে আপনার একটি ইনভাইটের জন্য একটি বিআইসিটিআই টোকেন দেওয়ার কথা বলছে, তবে জানি না দিবে কিনা, কারণ লা টোকেন এরকম করতো দিবে বলে তারপরে দেয় নেই, তো এইরকম ব্যাপার। তো রেফারের চিন্তা বাদ দিন, সেলফ আর্নিংয়ে চিন্তা করুন। সেলফ আর্নিং এখানে 7টা অ্যাড অফে মসবে, আপনার প্রত্যেকে ওয়াচ করবেন, প্রত্যেকটা অফার লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ক্লিক করে করে আপনি কাজ করে নেবেন। সার্ভার যদি স্লো হয়, এই অফারটা যদি স্লো হয়, পরেরটাতে ট্রাই করুন, এভাবে করে আপনি আজকের ভিতরে প্রত্যেকটা অফারে শেষ করে দিবেন। আর এটার পেমেন্টটা কবে করবে সেটার ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলতে ভুলে গেছি, প্রত্যেকটা অফারে একটা ছোটো করে টাইম থাকে, সেই টাইম অনুযায়ী আপনাকে অফারটা শেষ হয়ে যায়। ধরুন আপনি একটা অফারে জয়েন করছেন, এখন আপনি এটার পেমেন্টটা আসলে আপনি কখন পাবেন সেটার জন্য মাই রেওয়ার্ডে ক্লিক করবেন। আপনার ব্যালেন্সে এখানে মাই রেওয়ার্ডটা যদি যোগ হয় তাহলে বুঝবেন আপনার পেমেন্ট এখানে শো করতেছে। তো মাই রেওয়ার্ডে ক্লিক করার পর ওরা পেমেন্ট কবে করবে এখানে সকল ডেটগুলো দেওয়া আছে, সেই ডেট অনুযায়ী আপনাকে পেমেন্ট করা হবে। দেখুন আপনার এখানে কত অ্যামাউন্ট আছে সেখানে বলা হয়েছে, এবং সাকসেসফুলি কত রেফার সেটা বলা হয়েছে, এবং কি এটা ডেডলাইন সকল কিছু এখানে দেওয়া আছে, এটা ডিস্ট্রিবিউশন কখন হবে, এটা খুব তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন হবে, এখানে ডেট দেওয়া আছে, এটা এই অফারে এই ডেটে সেটা শেষ হয়ে যাবে। তো যখনই শেষ হয়ে যাবে প্রত্যেকটা অফার শেষ হওয়ার টাইম সাথে সাথে এটা কিন্তু পেমেন্টটা আপনাকে এই এক্সচেঞ্জে করে দিবে। দেখুন আমার এখানে কিন্তু অলরেডি $1 আছে, তো মানে কি প্রত্যেকটা অফারের মনে হয় পেমেন্টটা মনে হয় এখানে করে দিচ্ছে, আমার কাছে যা লাগতেছে যে আপনি যে কাজগুলো করতেছেন সেটার পেমেন্টটা এখানে করে দিতেছে। দেখুন এই যে আমি যে কাজটা করেছি 18টা বিআইসিটিআই কয়েনের মাত্র অ্যাড্রপে জয়েন করলাম আপনাদের মাঝে লাইভ, সেটার ব্যালেন্স কিন্তু ইনস্ট্যান্ট করে দিল, মানে কি আমি ইনস্ট্যান্ট $1.5 পেয়ে গেলাম ইনস্ট্যান্ট। তো তার মানে হচ্ছে এখানে যে অ্যাড্রপে কাজ করতেন সেটার পেমেন্টটা ইনস্ট্যান্ট দিয়ে দেয় অথবা দু একদিন পরে দেয়, আমি এরকমই মানে বুঝতে পারলাম যে ব্যাপারটা যে এখানে কাজ করলে ইনস্ট্যান্ট দেয়। যেমন দেখুন এই অফারটাই কিন্তু আমি মাত্র জয়েন করছিলাম আর সেটার ব্যালেন্সটাই কিন্তু এই যে এখানে শো করতেছে, এটার সাথে সাথেই মেমি পেমেন্ট করে, সাথে সাথে পেমেন্ট করা হলে আপনি এখানে যে মার্কেট প্লেসে যাবেন, তারপর আপনি এক্সেস কীভাবে করবেন এটা নিয়ে আমি নেক্সট ভিডিও তো দেখাবো। অলরেডি তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভাই, আপনারা সবাই ভিডিওটা দেখছেন এর জন্য ধন্যবাদ। এটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে মাত্র ক্লিয়ার হলাম। তো যাই হোক আপনারা এইটুকু কাজ করে নেবেন, আর প্রত্যেকটা কাজ করলে আপনি একটু পর আপনি আপনার এক্সচেঞ্জ সাইটটা চেক করবেন, দেখবেন আপনার ব্যালেন্স এক্সচেঞ্জ সাইটে চলে আসবে, পরে আপনি এক্সচেঞ্জ কীভাবে করবেন সেটা নিয়ে ভিডিও করবো। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে KYC একটা অথেন্টিকেশন, এটা আপনি করে নিন, এটা যখন আপনি সময় পাবেন এটা আপনি ভেরিফাই করে নিন KYCটা। KYCটা ভেরিফাই করলে আপনার ডিপোজিট, উইথড্রো, ট্রেডিং এটার জন্য আপনার KYCটা মোস্টলি আপনার লাগবে অ্যানুয়ালের জন্য, উইথড্রোর জন্য KYCটা ম্যান্ডেটরি লাগবে এখানে বলা হয়েছে যেটা। তো আপনি ভেরিফাই ক্লিক করে এখানে আপনার ন্যাশনালিটি আপনার ন্যাশনালিটি কী, আপনার ন্যাশনালিটি বাংলাদেশ হলে বাংলাদেশ আপনি এটা করে নেবেন। সিম্পল আপনার আমেরিকাটের আইডি নাম আপনার ডিটেলসগুলো দিয়ে দিবেন, আমি একজনটা দিয়ে যাচ্ছি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আইডি নাম ডিটেলস দেওয়ার পর নেক্সট অপশন যখন ক্লিক করবেন এখানে দেখুন আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ, আইডি কার্ডের সেকেন্ড পেজ, আর হাতে করা এনআইডি কার্ড, এবং সে সাথে করে একটা কাগজের ভিতরে লিখবেন HT, এখানে লেখা আছে HT প্লাস আজকের ডেট এবং আপনার সিগনেচার, কাগজের ভিতরে আপনার আজকের ডেট থাকতে হবে প্লাস আপনার সিগনেচার, উপরে থাকতে হবে HT, তারপরে এখানে আজকের ডেট, এখানে আপনার সিরিয়াল, মানে তিনটা লেখা থাকতে হবে সিরিয়ালে, একটা কাগজে নোট করবেন, করার পর আপনি সেটা হাতে এক হাতে নেবেন কাগজ আরেক হাতে থাকবে আইডি কার্ড, সেভাবে করে একটা ছবি উঠাবেন। মানে আবারও বলছি একটা কাগজের ভিতরে লিখবেন HT, এখানে লেখা আছে HT, বড় করে একটা HT লিখবেন, তারপরে এখানে আপনার ডেট, এখানে আপনার একটা সিগনেচার দিয়ে একটা কাগজে লিখবেন, সেটা এক হাতে থাকবে আপনার সাদা কাগজে এই লেখাটা, প্রুফটা, আর এক হাতে থাকবে এনআইডি কার্ড, যার এনআইডি কার্ড তারই ছবি ওঠাতে হবে, তারপর আপনি এখানে এটা আপলোড করে দিবেন, আপলোড করার পর আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাইড হয়ে যাবে তখনই মেবি আপনি উইথড্রোটা করতে পারবেন। এখানে উইথড্রো ব্যাপারটা কিন্তু এখানে এমনই বলা আছে যে উইথড্রো অ্যানুয়াল ডিপোজিট আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, তার জন্য মোস্টলি আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন, কিন্তু অ্যাডোফে জয়েন করতে আপনার অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করা লাগছে না, আপনি অ্যাডোফে জয়েন করে নিরিবিলি কেউসিটা ভেরিফাই করে আপনি আপনার পেমেন্ট উইথড্রো করে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো অফারটাকে মিস করবেন না। এখানে 7টা অ্যাড্রপ রয়েছে, আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এজন্য খুবই দুঃখিত, কিন্তু প্রত্যেকটা অফারে আপনারা জয়েন করবেন, কেউ মিস করবেন না। ধন্যবাদ সবাইকে, পাশে থাকুন, এটা নিয়ে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে।